নমস্কার, আমি সোমা দে। মিসেস দেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে মাছ দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাচ্ছি। খুব সুস্বাদু একটা রান্না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটির। যদি না সাবস্ক্রাইব করে থাকেন এখনো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন রান্নাটা দেখে নেন, কিরম করে আমি বাঁধাকপি দিয়ে মাছটা রান্না করি। চলুন তাহলে রান্নাটা দেখে নেন। প্রথমে একটা মাঝারো সাইজের বাঁধাকপি পরিষ্কার করে ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে এরকম ছোট সাইজ করে কিছু আলু কেটে নিয়েছি বাঁধাকপিতে দেওয়ার জন্য। আর কিছু কাতলা মাছের পিস খুব পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা দিয়েই বাঁধাকপিটা রান্না হবে। কড়াইয়ে তেল গরম দিয়ে এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা ভেজে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা তেলের ওপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে ছোট চামচের 2 চামচ লবণ আর 1.5 চামচ মতো হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে বড় চামচে 2 চামচ জিরে আর আদা বাটা আর বড় চামচে 2 চামচ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে। এবার এর মধ্যে টমেটো দিলাম, একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। 5-7 মিনিট পরে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কুচানো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা আলু আর মশলার সাথে পুরো ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একদম হাইতে আছে। খুব ভালো করে মেশানোর পরে আরও 5-7 মিনিট পরে যখন বাঁধাকপিটা থেকে হালকা একটু জল ছাড়ছে তখন আস্তে আস্তে আরেকবার উল্টে দিলাম। বাঁধাকপিটা খানিকটা কষানো হয়ে গেলে এর মধ্যে চিনি দিলাম, 2 চামচ চিনি দিলাম। বাঁধাকপিতে সবসময় তো একটু মিষ্টি বেশি লাগে, তাহলে খেতেও ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। পাশের গ্যাসে তেল গরম করে মাছগুলো সব ভেজে নিলাম। আমি মাছটা আলাদা করে ভেজে নিয়ে মিশিয়েছি। আপনারা চাইলে মাছ ভেজে সেই তেলেই বাঁধাকপি ফোড়ন দিয়ে বসিয়ে দিতে পারেন। 10 মিনিট পরে ঢাকাটা খুলে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে মাছগুলো মিশিয়ে দিলাম। এবার মাছগুলোকে সব বাঁধাকপির মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে বেশ বাঁধাকপির তলায় ঢেকে ঢেকে দিলাম। তাহলে মাছগুলো তাড়াতাড়ি নরম হবে আর বাঁধাকপির মধ্যেও মাছের টেস্টটা খুব ভালোভাবে ধরে যাবে। এইরকম অবস্থায় আরও 5-7 মিনিট রাখার পরে বাঁধাকপিটাও খুব ভালো নরম হয়ে গেছে, মাছটাও খুব ভালো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা দিচ্ছি, 1/4 চামচ গরম মশলা। আর ঘি দিলাম বড় চামচের প্রায় 1.5 থেকে 2 চামচ। দিয়ে ঘি আর গরম মশলাটা দিয়ে খুব হালকা করে মাছ সমেত বাঁধাকপিটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এই সময় কিন্তু অসাধারণ গন্ধ বেরোচ্ছে বাঁধাকপির। এই সময় অবশ্যই আপনারা নুন মিষ্টিটা চেক করবেন, আর চাইলে কিছু চেরা কাঁচা লঙ্কা সেন্টের জন্য দিয়ে দিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সমস্ত তরকারিতে ফ্লেভারটা খুব ভালোভাবে ধরে যায়। ঢাকাটা খুলে বাঁধাকপিটা আরেকবার সব বাঁধাকপির মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে এবার গ্যাসের ওপরে আরও 5 মিনিট গ্যাসটা অফ করে দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম করে। খুব অসাধারণ লাগে এই বাঁধাকপি দিয়ে মাছটা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করবেন। এবার আমি মাছ সমেত বাঁধাকপিটা পরিবেশন করছি, দেখুন খেয়ে দেখবেন খুব অসাধারণ লাগে। মাছের মাথা বা মাছের কাঁটা দিয়ে বাঁধাকপির স্বাদ তো আলাদা, আর এই মাছ দিয়ে বাঁধাকপির স্বাদটা যে এত ভালো লাগে না খেলে বুঝবেন না। বাড়িতে অবশ্যই করে খাবেন, খুব ভালো লাগবে।
আমি এখানে পেঁয়াজ দিয়েছি বাঁধাকপিটায়। আপনারা যদি মনে করেন পেঁয়াজটাকে কেউ স্কিপ করবেন, করে শুধু মাছ দিয়ে আলাদা সব বাদবাকি মশলাগুলো ঠিকঠাক রেখে রান্না করবেন, তাতেও খেতে খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এই বাঁধাকপির তরকারি যে কোনো ভালো তরকারির সাথে পাল্লা দিতে পারবে, এতটাই খেতে ভালো হয় এই তরকারিটা। অথচ এই তরকারিটায় কতই কম মশলা লাগে, আর কোনো ঝামেলাও নেই, খুব তাড়াতাড়ি হয়েও যায় এই তরকারিটা। অবশ্যই বাড়িতে কিন্তু করবেন, করে আমাকে কমেন্ট করবেন। কেমন লাগলো মাছ দিয়ে বাঁধাকপি রান্নাটা? নিশ্চয়ই বাড়িতে এইভাবে করবেন আপনারা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।